অলরেডি ইবিআই এক্সচেঞ্জের আমাদের যে সার্ভার ভলিউমটি ছিল এটা সলভ হয়ে গেছে এবং আমাদের এক্সচেঞ্জের হামাসটা টোকেনটি অ্যাড করে দিয়ে দিয়েছে আপনারা কোথায় দেখতে পারবেন আপনারা এখান থেকে আপনাদের ওপরে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর তার পরবর্তীতে এখানে অ্যাকাউন্ট দেখতে পারবেন ওই অ্যাকাউন্টটি ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্টে আপনাদের ব্যালেন্সটা শো করবে এখানে দেখেন ব্যালেন্স দেখতেছেন এখানে ব্যালেন্স জিরো জিরো শো করতেছে আপনারা কোথায় দেখবেন নিচে আসবেন এখান থেকে নিচে আসার পর এখানে দেখতে পারবেন হামেস্টার স্পোর্ট ইউসডিডি এখান থেকে আপনার হামেস্টার যে টোকেনটা সেই টোকেনটা এখানে শো করবে এবং এই টোকেনটা আপনাদের ব্যালেন্সে কীভাবে আপনার কনভার্ট করবেন কনভার্ট করার জন্য আপনারা এখান থেকে থ্রি থিউডোটা আবারও ক্লিক করবেন উপরে থ্রি ডেটা ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ট্রেড লেখা আছে এ ট্রেডে আপনারা ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পর এখান থেকে আপনার ট্রেডের অপশনটি চলে আসবে তার পরবর্তীতে এখানে দেখতে পারবেন আপনার বিটিসি ইউজডিটি লেখা আছে এই জায়গায় আপনার ক্লিক করতে হবে বিটিসি ইউসডিডিতে ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন চলে আসার পর এখানে দেখতে পারবেন হামেস্টার ইউ স্পর্ট ইউসডিটি লেখা আছে এই হামেস্টার স্কোট ইউএসডিটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে নিচে দেখতে পারবেন সেল লেখা আছে লাল কালারের সেল বাটনে ক্লিক করে দেবেন সেল বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন মার্কেট লেখা আছে এই মার্কেট সিলেক্ট করবেন এখান থেকে আমি মার্কেট সিলেক্ট করলাম মার্কেট সিলেক্ট করার পর তারপর যদি এখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন দেওয়ার পর এখান থেকে সেলি সেলে ক্লিক করে দেবেন সেলে ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাদের হামস্টার টোকেনটি কনভার্ট হয়েছে এখন আপনারা এখান থেকে আবারও দেখবেন ব্যালেন্সটা কীভাবে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডোটা ক্লিক করার পর এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট দেখতে পারবেন অ্যাকাউন্ট লেখাটাতে ক্লিক করবেন এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে আপনাদের ব্যালেন্সটা শো করবে এখান থেকে দেখেন আমি জিরো পয়েন্ট ডাবল এইট সিম পাইছি এবং আমার একটা অ্যাকাউন্টে আমি প্রায় দুই ডলারের কাছাকাছি পাইছি এখন এটা আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনাদের যে হামেস্টার টোমেন্ট কনভার্ট করে আপনাদের ডলার রূপান্তর করবেন আমি আপনাদেরকে দেখাই দিলাম এখন উড্রো অপশনটিতে আপনারা ক্লিক করে উডড্রো করেন ওই উড্রো অপশনটি আপনাদের বন্ধ আছে উড্রো অপশনটি চালু হলে আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন